হ্যালো বন্ধুরা, স্বাগত জানাই 7-5 চ্যানেলের আরও একটি অসাম ভিডিওতে। তো টাইটেল এবং থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো আজকে আমি তোমাদেরকে ফ্রি ফায়ারের পারফেক্ট এমলক সম্পর্কে বলবো, যার মাধ্যমে এনিমিদের শট অথবা লং রেঞ্জে সোজা হেডশট মারতে পারবা। এমটি সবসময় এনিমিদের হেডে লক হবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবা না। তো বন্ধুরা, ফ্রি ফায়ারে এই ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, তাহলে আমাদের এই চ্যানেলের কোনো ভিডিও মিস হবে না। তো বেশি বকবক না করে চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, তোমরা যদি এনিমিদের অন ক্যাপ মারতে যাও তাহলে দেখা যায় কি বডিতে অথবা আকাশে উঠে যায়। তো আমার দেখানো ট্রিক্সগুলো ফলো করলে এটি আর হবে না, এনিমিদের সোজা ওয়ান ট্যাপ হেডশট মারতে পারবা। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো এমলক ট্রিক্স বলার আগে দুইটি গুরুত্বপূর্ণ রুল সম্পর্কে বলছি, রুল দুটি অবশ্যই ফলো করতে হবে। তো 1 নম্বর রুল হলো, এনিমিদের হেডশট মারার জন্য কতটুকু ড্র্যাগ করবা। দূরের এনিমিদের অল্প আর কাছের এনিমিদের একটু বেশি ড্র্যাগ করতে হবে। আমি তোমাদের পিক্সারের সাহায্যে বিষয়টা বুঝিয়ে দিলাম। 2 নং রুলটি হলো রোটেশন ড্র্যাগ। রোটেশন ড্র্যাগ হলো এমটি এনিমিদের পায়ের কাছে রাখতে হবে এবং এনিমি যেই দিকে আছে ওই দিকে ড্র্যাগ করতে হবে, এতে 80% হেডশট লাগবে। তো এখন বলবো অন ট্যাপ কীভাবে মারবা। তো অন ট্যাপ মারতে গেলে প্রথমে ফায়ার বাটনটি হালকা নিচের দিকে নিয়ে উপরের দিকে ড্র্যাগ করতে হবে। এরপর বলবো এম কীভাবে করবা। তো এম লক করতে গেলে একটা এক্সপিরিয়েন্স দরকার হয়। তো বন্ধুরা, আমরা কি করি, প্রথমে আমাদের এমটি এনিমিদের বডিতে লক করি, তারপর ড্র্যাগ করি। তো এটি আসলে করা যাবে না। তো এমটি এনিমিদের বডির উপরে রাখতে হবে এবং ড্র্যাগ করতে হবে, তাহলে সোজা হেডশট লাগবে। তো বন্ধুরা, আমার কথাগুলো স্টেপ বাই স্টেপ ফলো করলে তাহলে এনিমিদের সোজা হেডশট দিতে পারবো। তো বন্ধুরা, ভিডিওটি এ পর্যন্তই। নেক্সট ভিডিওতে ফিরছি তোমাদের জন্য আরও সুন্দর কিছু টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে। পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ গাইস।